এই প্রত্যাশা আমি রাখছি, ছেলে মেয়েদেরকে উদ্দেশ্য করে বলবো, অংশগ্রহণ করে যার মেধা দেশের তথা জাতির উন্নয়নে ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। সবারই পরিচিত মুখ, আমার বয়স হচ্ছে কিন্তু আমি এখনো ফুটবল মাঠে জোয়ান। নয়াপুকুর স্কুলকে আমি আবার বাংলাদেশের স্যার তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা আমাকে ডাকবেন। নাকি একটা স্কুল খেলতেছে, আমি মাঠে ক্লাসে ক্লাসে বলেন, যারা খেলতে চায় বিনা শ্রমে আমার নিজের খরচে আসি আমি তাদেরকে। নয়াপুকুরবাসীর পক্ষ থেকে হারুন ভাইকে, প্রতীক মিয়াকে আসন গ্রহণ করার জন্য বলছি। আহ্বান থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক স্বপ্ন হওয়ার সুযোগ আছে। আসলে আমার ফুটবলের শুরুটা এই স্কুল দিয়ে, এক নং পালিশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যখন আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী তখনই আমি আসলে ফুটবল খেলা শুরু করি। এবং এই স্কুলের হচ্ছে মাধ্যমেই আমরা 2011 সালে রানার আপ হই এবং 2012 সালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি। তো আসলে এ পর্যন্ত অনেক সম্বর্ধনা পেয়েছি, কিন্তু আজকের সম্বর্ধনাটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ হচ্ছে আমি এই স্কুলের ছাত্রী, এই স্কুলের মেয়ে ছিলাম। তো স্যার ম্যাডামদের কাছ থেকে আজকের এই সম্বর্ধনা পেয়ে আমি খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দিত লাগতেছে, এবং আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে আমাকে এভাবে সম্মানিত করার জন্য। তো আমার যে স্কুল থেকে আসলে বেড়ে ওঠা, আমি আসলে প্রত্যাশা রাখবো যে আমাদের এই স্কুলটার যেন উন্নয়ন করা হয়, আমাদের স্কুলের যে যারা শিক্ষার্থী আছে তারা যেন সুন্দর পরিবেশে সুন্দরভাবে পড়াশোনা করার সুযোগ পায়, সেজন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। এবং এক্ষেত্রে আমি আমাদের এই স্কুলের টিচার এবং এলাকার সকল মানুষকে ধন্যবাদ জানাচ্ছি যে একসময় যারা আমাদেরকে সাপোর্ট করেছিলেন, সহযোগিতা করেছিলেন, যার জন্য আজকে আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছি। এই জন্য সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমার সোনার মেয়েরা, আমার স্কুলে আমি ছোটবেলা থেকে ওকে পড়াশোনা করাইছি এবং খেলা, ওর খেলা যখন শুরু তখন থেকে আমি ওর সঙ্গে আছি। এই জন্য আমার মানে ইয়েটা ব্যাখ্যা করার মতো না, এত ভালো লাগতেছে যে সেটা প্রকাশ করতে পারতেছি না, যে অনেক ভালো লাগতেছে। আর আমি যে হ্যাঁ, এই অনুভূতিটা আমরা ওকে যে সম্বর্ধনা দিতে পারলাম এই জন্য অনেক ভালো লাগছে যে আমার দ্বারা এটা সম্ভব হলো। ও তো অনেক বড় বড় সম্বর্ধনা পেয়েছে কিন্তু এটা আমাদের সেক্ষেত্রে অন্য নগণ্য এটা, তারপর আমার কাছে ভালো লাগছে আমি দিতে পেরেছি। বাস্তবে আমাদের অনুষ্ঠানটা দেশের অন্যান্য অনুষ্ঠানের মতো না হলেও আমি বলবো কি, যে স্বপ্নার কাছে আজকে মা বাবার হাতে ভাত খাওয়ার মতো অবস্থা। আমি বিরিয়ানি খেয়েছি অনেক জায়গায় কিন্তু অত তৃপ্তি পাইনি, কিন্তু মা বাবার হাতে আমি মানে ভর্তা ভাত সাধারণ মনে করুন খেয়েছি, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, আমি স্বপ্নাকে সাধুবাদ জানাচ্ছি যে স্বপ্না আজকে আমাদের দেশ তথা আমাদের এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছেন, এবং সে আরও দেখা গেল যে হয়তো পারফরমেন্স দেখে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বা আমাদের মুখ উজ্জ্বল করবে, এই একা মনে করে আমি ব্যক্তিগতভাবে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আমাদের মেয়ে যে এখানে বেড়ে ওঠা এবং এই স্কুলের শিক্ষার্থী ছিল, এখানে ওকে সম্বর্ধনা দেওয়া হলো সবাই সহ। আর স্বপ্নার সার্বিক উন্নয়ন এবং সাফল্য কামনা করি, কারণ স্বপ্নার ভিতরে যে একটা মানবিক গুণাবলী আছে, ও কিন্তু অনেক এর চেয়ে বড় বড় সম্বর্ধনা পেয়েছে কিন্তু ও অতীত জিনিস কখনো ভোলেনি। এই মাঠে ওর খেলা, এই মাঠেই ওর পদচারণা, এই শিক্ষক শিক্ষিকা একে বেড়ে ওঠার স্বপ্ন দেখেছে, এখানেই সে লেখাপড়া করেছে। এজন্য আমি অন্তরের অন্তরস্থল থেকে স্বপ্নাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই, এবং সামনের দিকে স্বপ্নে এগিয়ে যাক এ প্রত্যাশা ব্যক্ত করি।